তুমি এক গাদা ঘুমের বড়ি খাবে, তুমি হাসপাতালে যাবে, সেন্সলেস হয়ে হাসপাতালে যাবে, হাসপাতালে যাওয়ার পরে তোমাকে ওয়াশ করা হবে, ওয়াশ করে ডাক্তাররা তোমাকে বাঁচিয়ে তুলবেন, সুস্থ করবেন, সুস্থ হয়ে বাসায় ফিরে এসে এই খবর যারা ছেপেছিলেন কিংবা এই খবর যারা করেছিলেন গণমাধ্যমে তাদের তুমি হুমকি দেবে, শাসাবে, তাদের চাকরি খেয়ে ফেলবে, তাদের দেখে ফেলবে, তাদের এক হাত নেবে তুমি, তাদের নাম প্রকাশ করবে, নাম ধরে ধরে তাদের কথা বলবে, তোমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ প্রশ্ন তুললে তাদেরকে তুমি শায়েস্তা করবে, সাংবাদিক তোমার কাছে ফোন করলে তুমি বলবে আপনি প্রথম এই প্রশ্ন করেছেন তাই আপনাকে ছাড় দিলাম, এরপর কেউ সাহস করে আমাকে এই প্রশ্ন করলে আর ছাড় দেয়া হবে না, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে, এটা আমি প্রমিস করলাম। আপনি এই কথাটা অন্য সব সাংবাদিকদের বলে দেবেন, নিউজ তো অনেক পরের কথা, আমি তো উড়ায়ে ফেলবো, বাট এখানে মুখ দিয়েও কেউ যদি বলে আমি শুনতে পাই কারো নাম, তাহলে আমার পাওয়ার খাটিয়ে, এমনকি যত বড় পাওয়ার খাটানো যায় সেই পাওয়ার খাটিয়ে আমি যা করার করব। আমি আপনাকে ডিরেক্টলি বলে দিচ্ছি ভাইয়া, কারণ এটি একজন মেয়ের জন্য খুবই সেন্সিটিভ, একজন মেয়ের জন্য সেন্সিটিভ কাজটি করার সময় তোমার মনে ছিল না, সাংবাদিককে ফোন দিয়ে থ্রেড দেওয়ার সময় তুমি অনেক বড় পাওয়ারফুল। তুমি কে? তুমি বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী? তুমি সাংবাদিককে ফোন দাও, তাহলে আবার ক্ষমা চাইলে কেন? সাংবাদিককে চাকরিচ্যুত করার হুমকি দিলে, উড়িয়ে দেওয়ার মন্তব্য করলে, প্রতিবাদের ঝড় যখন উঠল, যখন বুঝতে পারলে তুমি আসলে স্বাভাবিক নও, তুমি অনেকটা মাতাল, তুমি অ্যাবনর্মাল হয়ে কথাগুলো বলেছ, যেমন অ্যাবনর্মাল হয়ে ঘুমের বড়ি খেয়েছিলে, হাসপাতালে গিয়েছিলে, এবার তুমি ক্ষমা চাইলে কেন? সোনা, ক্ষমাটা চাইতে হবে কেন? তুমি তোমার অবস্থানেই থাকতে, তুমি অনেক বড় পাওয়ারফুল, তুমি তোমার পাওয়ারটা দেখাতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমি পোস্ট দিয়ে কেন ক্ষমা চাইলে? তোমার ক্ষমা চাওয়াটা তোমার দুর্বলতার লক্ষণ হলো নাকি? সেখানে তুমি লিখলে বিগত কয়েকদিনের অসুস্থতা এবং আমার পার্সোনাল লাইফ নিয়ে নানা ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত অপরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময় এক সাংবাদিক ভাইয়ার সঙ্গে আমার কথা বলতে গিয়ে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কথা বলে ফেলি, যা আসলে ইন্টেনশনালি ছিল না। আরও তুমি বললে আমার সফলতার একটা অংশ জুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান সবসময়ই ছিল এবং থাকবে, আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এখনও তুমি ভাবছো যে কষ্ট পেয়ে থাকলে, মানে তুমি কষ্ট দিয়েছো কি দাও নাই, তুমি অধ্যত্ব প্রকাশ করেছো কি করো নাই, সেটি এখনও তুমি নিশ্চিত নও। সবশেষে তুমি আবার বললে সবার উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এতদূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন, আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন। কেন তোমার দোয়া প্রয়োজন হবে কেন? তুমি তো অনেক পাওয়ারফুল, তোমার সর্বোচ্চ পাওয়ার দিয়ে বাংলাদেশে অনেক কিছু ঘটিয়ে দিতে পারো। সামনে এমপি মন্ত্রী হচ্ছ নাকি তিশা তুমি?